Sana আমাদের ভাইয়া হারিয়ে গেছে স্যার, ভাইয়ার একটু খুঁজার ব্যবস্থা করে দেন। এদের বছরের ভাইয়া সকালে কটা টাকা ধারে স্যার? 10 টা 11 দিয়ে টাকাটা ফেরত দিব, এবার 100 টাকা দিই। আর ভয়টা নাই, আমার ভয়টা নাই, আমি কই যাবো? আমি তো গাদ্দারি সব কিছু বালাই দিয়ে এবার পুরো রাস্তা। এখন বাজে 4টা, গোটা হইতেছে অন্ধকারের স্বামী। আপা সারাদিন কিছু খান নাই, মুখটা শুকায় গেছে একদম, একটু খায়ালো। কেমনে কামু গপ্পে কি খোঁজ খবর পাইলি নাকি হাওয়া খাইলি? জোর কথা বল কেন, বাচ্চা আমার কাছে, আমি বুঝি কেমন লাগে? তোরে দেখে তো একবারও মনে হইতেছে না কষ্ট পাইছ, চেহারার মধ্যে তো খুশি খুশি লাগতাছে। একজন খাওয়ানোর লোক কমে গেল গা, দূর কান্দার লাভ কি, কানলে কি মায়া এটাই ডাইব? কোন জায়গা তো খোঁজা বাদ দেই নাই, নসিব ঢুকছে আমার। আও ঘুমাই, অনেকদিন ধরে আমি তোমার ভাইজান 1,000 টাকার জন্য খাসতামি করতেছেন, পেটের মাছটার জন্য টান নেই আপনাকে? কিছু টাকা কম রাখা যায়? সব দুঃখ কি ডাম করে দিছো এই দুনিয়াতে? আর কাউরে পাও নাই তুমি কষ্ট দেওয়ার লাইগা। আমি না ডাক্তারের কাছে নেও লাগবো, ডাক্তার কি চিকিৎসা করবো? শরীরের চিকিৎসা ও ডাক্তার মনের দরিষ্ঠা 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 চলে চলে আমার কোন চিকিৎসা নাই, আমার চিকিৎসা করবো কেনা, কে আমার চিকিৎসা করবো, সুস্থ করবো? তুই তো আমাকে দেখাই করস না, তোর কাছে সুদে আসলে কত পাবো জানোস? 4,80,000 টাকা 96 পয়সা। ভাই আমার কয়েকটা দিন সময় দেন ভাই, ভাই আমার কপালটা পড়ছে ভাই, ভাই আমি ঘর ভাড়া দিতে পারতেছি না, ওদিকে ভাই বাজিতে পারছি ভাই আজকে ভাই। আবার সময়? আরে ভাই এই তোর তোর কি সারাটা জীবন সময় দেবো? এই এই তোর মাইরা লাম কিন্তু, তোর মাইরা লাম, তোর আর সময় দিতে না, তোর মাইরা লাম, তোর খাইয়া লাম, একদম খাইয়া লাম। বাজি করস না, এই বড়াই, এই বাজি মারে, এই যে দেখ বসি ভাই, ভাই 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 কি না সামটা কি দিয়া না বিনোদন তোমার হেন একদম বইলা দিমু ভাই, বুঝো নাই ভাই? রে পা দুসি ভাই, আমি তোর বাপ লাগি মানে? এই কথা যদি লোকজন শুনে তাহলে বাপ সত্যি সত্যি তুই আমার গোপন পোলা, তুই বাড়ি যা। প্রশ্ন আমি যদি পা ধরি মাইয়াটা কই?
দোয়া করে? হ্যাঁ করে। বাপের কথা কিছু শিখায়? ভাই এই যে এখানে বাকি টাকাটা আছে। আসলে আমরা একটু বাইরে যাব তো। ক্লিয়ার কাট বলবেন, নাহলে কিন্তু ঝামেলা আছে। একদম সত্যি কথা বলবেন। বসেন বসেন বসেন, একদম সত্যি কথা বলবেন। বন্ধু আসেন পুলিশের কাছে আমার নামে নামি স্যার। কেমন ভাষণ মানুষ কন্তু, সেই শহরে নিজের মাইয়া হারাইছে, সেই শহর ছেড়ে চলে যাবো আমি? কোথাও যাবো না। কেন তুমি না কইতা এই শহর ছেড়ে চলে? এই শহর ভাল লাগে না আমার, যাই দিস তো। এমন সমস্যা, বারবার মানা করছি, পুলিশের দ্বারা নালিশ করো না, পুলিশের দ্বারা নালিশ করো না। গেছো নালিশ করতে? গেছে গেছো, এখন বুঝো কেমন লাগে। স্যার তোর অনেক জ্বালাইছে স্যার, আমার মাইয়া মারা গেছে। আপনারা আমাকে মাইয়া না কইছে, আমাদের পিছনে কই আছেন স্যার? পিছে আর লাগে না স্যার, যাইতে দে। এই তোমার মাইয়া তো এখানে, আরে খুঁজবা না? মাইয়া যাইয়া নাইছে, যে জায়গায় আছে ভালো আছে স্যার, অনেক ভালো আছে স্যার।